আসলে অনুমান করতেছি যে কালবৈশাখী জ্বরের থেকেও মানে কালকে রাত্রের তাণ্ডবটা অনেক মানে তীব্র ছিল, এটা হয়তো দেখেই বোঝা যাচ্ছে। তো কালবৈশাখী জ্বরের মধ্যে আসলে এমন একটা মানে ক্ষয়ক্ষতি হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বর্তমানে সবাই জানেন যে ঘূর্ণিঝড়ের মানে তাণ্ডব চলতেছে, ঘূর্ণিঝড় শীতরাঙের। তো গতকালকে রাত্রের যে তাণ্ডবে আমাদের মানে খামার বাড়ি মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে, তো এটারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো গতকালকে ছিল 24 তারিখ, আর আজকে হচ্ছে 25 তারিখ, মঙ্গলবার। তো আজকে কালকে আগামীকালকে তেমন আরও তাণ্ডবের সম্ভাবনা আছে। তো আসলে আমাদের এখানকার তেমন বেশি আবাস না গেলেও মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখতে পারতেছেন যে আমাদের যে পেঁপে গাছটা ছিল, আমি আগের ভিডিওতে অনেকবার দেখাইছি, তো পেঁপে গাছটা ভেঙে ফেলছে, দেখেন এই সাইড দিয়ে পড়ে গেছে। তো পেঁপে গাছ, তারপরে রানিং কলা গাছ, এই যে এটা যেটা আমি এই মাথা কেটে দিছিলাম, ওইটা গুড়ি লাড়িয়ে ফেলছে বাতাসের তাণ্ডবের কারণে। তো আরও আছে, আর এদিক দিয়ে হচ্ছে সামনে দেখতে পারতেছেন যে অজস্র কলা গাছ, এগুলোর মধ্যে বেশিরভাগ গাছগুলোর মধ্যে কলা ছিল। তো কি বলবো, যে আসলে আমাদের এখান দিয়ে তেমন একটা আবাস না পেলেও মোটামুটি অনেক ক্ষতি হয়েছে। আর যেদিক দিয়ে পূর্বাভাস চলতেছে ওইখানকার কী অবস্থা হয়তো আপনারা অনুমান করতে পারতেছেন। তো এদিক দিয়ে দেখেন মানে ধানের ক্ষেতগুলো মানে শুয়ে গেছে বাতাসে। তো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, আর রাস্তার সাইডে যে যে জমিটা, ওই জমির চারপাশে মোটামুটি 100 কলা গাছ ছিল, তো বিভিন্ন জাতের কলা। আর আকাশটা দেখেন অবস্থা, আজকেও মোটামুটি ভালোই তাণ্ডব চলবে অনুমান করা যায় আবহাওয়া দেখেই। তো দেখেন নিচে মানে প্রচুর কলা গাছ, এগুলো একটাও বেশিরভাগ যেগুলোর মধ্যে কলা ছিল ওইগুলোই মানে ভেঙে পড়ে গেছে। তো রাত্রে আসলে কীরকম বাতাস হয়েছে এটা বা জ্বর হয়েছে এটা মানে বলতে পারি না। তো আমি ঘুমাই গেছিলাম হয়তো এ কারণে টের পাই নাই, কিন্তু সকালে উঠে দেখি অবস্থা মোটামুটি খারাপ। তো দেখেন এই মাত্র কয়েকটা গাছ দাঁড়িয়ে আছে, আর বেশিরভাগ কলা গাছগুলোই মূলত ভেঙে পড়ছে। তো এটার এগুলোর মধ্যে বেশিরভাগই কোনোটার মধ্যে কলার ফুল, কোনোটার মধ্যে মানে কচি কলা, এরকম মানে সবগুলোর মধ্যে ছিল। তো আজকে মোটামুটি আমাদের এলাকারও কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো আমিও এখনও পর্যন্ত বের হয় নাই। তো দেখেন এদিক দিয়েও অনেকগুলো গাছ, তো পাতা পোতার ভিতরে তেমন দেখা যাচ্ছে না, তারপরে কাদায় কারণে নামতে ইচ্ছে করতেছে না। তো প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু হয়তো কলার ফুল নয়তো কলা এগুলো আছেই। আর এদিক দিয়ে আমের কিছু চারা লাগাইছিলাম, এগুলো দেখেন মানে অর্ধেকটা হেলে পড়ছে। তো কি বলবো, মোটামুটি মোটামুটি না অনেকটাই মানে ক্ষতি হয়েছে। তো আমি একটু নিচে নামতেছি, তো এদিক দিয়ে হালকা উঁচু জায়গার কারণে পানি জমে নাই। তো দেখেন এদিক দিয়ে যে একটা কলা, তো এগুলো এরকম পর্যায়ে ভাঙছে, না কিছু খাওয়া যাবে, না পাকবে, না কিছু করা যাবে, এগুলো অকেজো, তেমন কোনো কাজে লাগবে না। তো মোটামুটি আর কিছুদিন গেলেই হয়তো পরিপক্ক হয়ে যাইতো। আর এদিক দিয়ে দেখেন আরেকটা মাঝখান দিয়ে ফেটে গেছে। তো আমাদের বাড়িতে তেমন ছোটোখাটো গাছ নাই, আর ওই দিক দিয়ে দেখেন বাঁশ যারও হালকা অনেকটা হেলে গেছে। তো মোটামুটি ক্ষয়ক্ষতির মধ্যে বেশিরভাগ কলা গাছেই ক্ষতি হয়েছে। তো এগুলো মোটামুটি যেহেতু বিভিন্ন জাতের কলা, এগুলো গাছও যেহেতু লম্বা হয় এই কারণে মানে ভাঙ্গারও সম্ভাবনা থাকে। তো আসলে অনুমান করতেছি যে কালবৈশাখী জ্বরের থেকেও মানে কালকে রাত্রের তাণ্ডবটা অনেক মানে তীব্র ছিল, এটা হয়তো দেখেই বোঝা যাচ্ছে। তো কালবৈশাখী জ্বরের মধ্যে আসলে এমন একটা মানে ক্ষয়ক্ষতি হয় না। তো খামারের মুরগিও তেমন একটা ছাড়তে পারি না, 2 দিন যাবৎ সারাদিনে এরা মানে ঘরের ভিতর বন্দি, তো বের হয়তো অস্থির হয়ে পড়ছে। তো খামারের মুরগিগুলো আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকেন। আর দেখেন এই জমা পানিগুলো এদিক দিয়ে যাইতেছে। তো আর ব্রয়লারের মুরগি অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে, আর হয়তো
মুরগির যে পর্দা খামারের ওইগুলো ফেলা হয়েছে না দেখে মোটামুটি গড়গুলো ভিজে গেছে, তো যাক ব্যাপার না। আর আমার সবচেয়ে বেশি আসলে মানে আফসোস লাগতেছে হচ্ছে এই পেঁপে গাছটার জন্যই, তো কি বলবো, এটার পিছনে যেহেতু কারো হাত নাই। আর দেখেন আকাশের অবস্থা, আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে সারাদিন এই তাণ্ডবের মোটামুটি সম্ভাবনা আছে, তো চলেন খামারের মুরগিগুলো দেখে আসি। আর মোটামুটি 2 দিন যাবৎ কোনো বিদ্যুৎ নাই, কারণে মোবাইল ফোন বা সব কিছু অকেজো হয়ে আছে। দেখেন আমার হাতে চার্জার নিয়ে করতেছি, আর এই হচ্ছে একটা কলার কাঁদি, আর বাড়ির মধ্যে আরও কিছু আছে। তো দেখেন মানে শখের খামারের মতো তালা দেওয়া, তো তালা দেওয়ার কারণ হচ্ছে যদি কেউ মানে ছেড়ে দেয় তাহলে এগুলো ওঠানো অনেকটা কষ্ট হয়ে যাবে। তো দেখেন ভিতরে বাচ্চাগুলো কেমন একটু ফুলে গেছে, পাখগুলো জ্বলে গেছে, হয়তো ঠান্ডা তীব্র বাতাস। আর এই দেখেন মানে মুরগিগুলো, তো এমনটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো যেহেতু আমি খামারের ভিতরে তেমনভাবে আগের মতো বন্দি অবস্থায় পালি না, মোটামুটি মুক্ত অবস্থায় ছেড়ে দেই, তো এ কারণে মূলত হালকাতে বন্দিতে পরে গিয়ে হয়তো এরকম হয়েছে। আসলে এগুলো তেমন কিছুই না, ঠিক হয়ে যাবে আশা করি। তো আসলে যে দিন গেছে ওইটা তো ভালোই গেছে, তো আগামী এবং আগামীকাল আর আজকের যে তাণ্ডবটা, এটা হচ্ছে ভয়াবহতা তাণ্ডব। আসলে আমার কথাগুলো হয়তো একটু এলোমেলো হইতেছে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন, আর ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আর মোটামুটি কালকে ঠান্ডাও গেছে, হয়তো আপনারা অনেকেই এটাকে অনুভব করছেন। তো ছোট বড় সব কিছু একসাথে রাখছি, তো কিছু করার নাই যেহেতু আমার একটা ঘর, আর ঘরটাও ছোট এই কারণে হয়তো এই অবস্থা। আর দেখেন আকাশের অবস্থা, আমি আসলে বারবার আকাশটাই দেখতেছি, তো আকাশ চারিদিকে অন্ধকার হয়ে আসছে, ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে হয়তো আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আর এদিকে হচ্ছে কালিনী, দেখেন কত সুন্দর, মানে সে তার 2টা বাচ্চা নিয়ে বসে আছে, তো এটাকেই মূলত ছাড়ছি। আর এটা একটু বদমিজাজি। আর এদিকে দেখেন মাছ, মাছও আসলে বৃষ্টির পানিতে তেমন একটা বাঁচতে চায় না, খাবার দিছি তেমন বেশি একটা খাচ্ছে না, আর হঠাৎ করে এরকম হয়েছে, তো এ কারণে মূলত মানে একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে সব কিছুর রেই। তো একটু বাইরে আসলাম, দেখেন এদিক দিয়ে যত গাছগুছ ভাঙছে এগুলো মানে মানুষজনে কেটে জায়গা পরিষ্কার করতেছে। কলা গাছ, বাঁশঝাড় এগুলোই ভাঙছে বেশি। আসলে গ্রামের মানুষ যেহেতু যারা মানে অনলাইনের সাথে জড়িত না, তারা তেমন এটার বিষয়ে কোনো কিছুই জানে না, হয়তো তারাও প্রস্তুত ছিল না। আর যারা আমরা আসলে সামাজিক মাধ্যম তারপরে নেটওয়ার্কের সাথে জড়িত, তারা হয়তো এই বিষয়গুলো জানে। আর এদিক দিয়ে দেখেন আরও কিছু কলা গাছ, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, আমি হয়তো ভিডিওটা অনেকটা স্কিপ করে ফেলছি, তো এদিকেও অনেক কলা গাছ ছিল, এগুলো ভাঙছে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এই কলা গাছগুলো ভেঙে আসলে রাস্তার উপরে পড়ছিল, এই কারণে হয়তো যার গাছ উনি কেটে সরিয়ে ফেলছে, দেখতে পারতেছেন। আর সাইডে হচ্ছে ধানের ক্ষেত, মোটামুটি সব মিলিয়ে ভালোই ক্ষতি হয়েছে। তো আমার সাথে অনেকে আসছিল মোটামুটি এলাকা পরিদর্শন করার জন্য, মোটামুটি আমি যেহেতু দেখছি যে বের হয়েছি, সবাই ভাবছে যে ভিডিও করব, এই কারণে হয়তো আমার সাথে আসছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।